সাধক কবি রামপ্রসাদ সেন, যাকে নদিয়ার মহারাজ কৃষ্ণচন্দ্র উপাধি দিয়েছিলেন কবিরঞ্জন, তিনি সেই ব্যক্তি যিনি প্রমাণ করেছিলেন সংসারে থেকেও কিভাবে মাকে পাওয়া যায়। হ্যালো ফ্রেন্ডস, স্বাগত জানাচ্ছি প্রত্যেককে আমাদের জীবন জয়ের মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে। আজ আলোচনা করতে চলেছি সাধক কবি রামপ্রসাদ সেনের বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ চারটি নির্দেশিকার কথা, যেগুলি জীবনে চলার পথে আমাদের শয়নে স্বপনে সর্বদা মনে রাখা উচিত। জীবনে চলার পথে অত্যন্ত প্রয়োজনীয় হলো মনের জোর বজায় রাখা, আর এই সত্যগুলি একবার অনুধাবন করতে পারলে মন কোনোদিনও দুর্বল হবে না। আর আমার ভিডিওর থাম্বনেলে আপনারা যেটা দেখলেন, পশুবলি সম্পর্কে সাধক রামপ্রসাদ সেন ঠিক কী নিদান দিয়েছেন সেটা আমি আলোচনা করব ভিডিওর শেষ ভাগে। আজকের ভিডিওর প্রতিটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই প্রত্যেককে অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি পুরোটা দেখার জন্য। ভিডিওটা শুরু করার আগে প্রতিদিনের মতো বলে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশান বেলটা অন করতে ভুলবেন না, কেননা এরকমই গুরুত্বপূর্ণ আপলোডস নিয়ে আমরা আসি, সো নেভার মিস অ্যান আপডেট। আজ সাধক কবি রামপ্রসাদ সেনের জীবনী সম্পর্কে বিশেষ কিছু আলোচনা করব না, কেননা এর আগে একটি ভিডিওতে তার জীবনী সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেছি এবং তার কিছু বাণীও শেয়ার করা হয়েছে, যে ভিডিওটির লিঙ্ক আমার আই বাটনে শো করছে। আপনারা যদি চান তো তাহলে এই ভিডিওটা শেষে ওই ভিডিওটাও একবার অবশ্যই দেখে নিতে পারেন। যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, সে প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে। এই পংক্তিগুলি তার বিখ্যাত গান ভেবে দেখ মন কেউ কারণয়ের অংশ বিশেষ। অনেক সময় আমরা বৃথাই অন্যের জন্য ভেবে যাই, অথচ সে কিন্তু আমার জন্য ভাবে না। অনেক সময় এমন হয় আমরা নিঃস্বার্থভাবে কাউকে আপন ভেবে তার উপকার করে যাই, কিন্তু সেই ব্যক্তি আমাকে কোনো রকম আপন নয়, বরং বোকা মনে করে সেই সুবিধাবাদী মনোভাব সম্পন্ন ব্যক্তি নিজের প্রয়োজনে আমাদের থেকে যতটুকু উপকার নেয়ার নিয়ে যায় আর প্রয়োজন মিটে যাওয়ার পর ছুঁড়ে ফেলে দেয়। এই পৃথিবীতে আমরা একাই জন্মাই, আবার একাই যেতে হয়। প্রেমিক প্রেমিকা হোক কিংবা বন্ধু, যখন সে দেখবে তার নিজের স্বার্থে আঘাত লাগছে অথবা সে নিজের কোনো অমঙ্গল বা ক্ষতির আশঙ্কা করবে, তখন তার এক মুহূর্ত সময় লাগবে না তোমাকে ছেড়ে চলে যেতে। সে মনেই রাখবে না তুমি তার জন্য কতটা চিন্তা করতে, তাকে কতটা ভালোবাসতে, কিংবা অতীতে তার জন্য কি উপকার করেছিলে। ভাই বন্ধু সুত দ্বারা পরিজন, সঙ্গেরও দোসর নহে কোনো জন, দুরন্ত সামন বাঁধিবে যখন চিনে এই চরণ কেহ কারণা। এই পংক্তিগুলি তার বিখ্যাত গান কালী কালী বল রসনার অংশ বিশেষ। এর অর্থ কিন্তু খানিকটা আগের মতোই, সুত কথার অর্থ পুত্র, নিজের ভাই বোন বন্ধু, নিজের পরিবার পরিজন, এমনকি নিজের সন্তান, যারা আমাদের নিজের, যাদের আমরা অত্যন্ত আপন মনে করি, তাদেরও জীবনের সব ক্ষেত্রে আপনার পাশে পাবেন না। আপনার সুখের সময় অনেকেই আপনার পাশে থাকবে, কিন্তু আপনার চরম বিপদ এবং দুঃখের দিনে কেউ আপনার পাশে থাকবে না। নিজের রক্তের সম্পর্ক কিংবা নিজের বন্ধু বান্ধব তো নয়ই, এমনকি বহু সময় নিজের সন্তানরাও পরিত্যাগ করে চলে যায়, আর তখনই আপনি সব থেকে বেশি কষ্টে ভেঙে পড়েন। জানবেন এই পৃথিবীতে আমরা প্রত্যেকেই আসলে একা, কেউই কারণ নয়, প্রত্যেকেই সবার প্রথমে তার নিজের স্বার্থের কথাই ভাবে। যতই আপনজন হোক, চরম বিপদে যখন কিনা আপনার পাশে থাকলে তার নিজেরও বিপদ হওয়ার সম্ভাবনা আছে, সেরকম পরিস্থিতিতে কখনোই কেউ আপনার পাশে থাকবে না। তাই কারোর কাছ থেকে জীবনে কোনো প্রত্যাশা রাখবেন না। মনে রাখবেন, আপনার ভাই বোন বন্ধু স্বামী স্ত্রী পরিবার এমনকি নিজের ছেলে মেয়ে প্রত্যেকেই আলাদা মানুষ এবং আপনি আলাদা মানুষ। চরম বিপদের দিনে আপনার লড়াইটা আপনাকে নিজেকে একাই লড়তে হবে। জীবনে আপনাকে একা সংগ্রাম করার মতো মনের জোর রাখতে হবে। ঈশ্বর সাধনা এবং ঐশ্বরত্ব লাভ করাই
জীবনের সমস্ত দুঃখ কষ্টের থেকে মুক্তির একমাত্র পথ। কাল গেল কালি, হলো না সাধন, প্রসাদ বলে গেল বিফলে জীবন, এ ভব বন্ধন পর বিমোচন। এই পংক্তিগুলি তার বিখ্যাত গান অপার সংসার নাহি পারাবার থেকে নেওয়া হয়েছে। ঈশ্বরের সাধনা করাই জীবনের একমাত্র সুখের পথ। ঐশ্বরত্ব লাভ করার অর্থ হল জীবনের সররিপু যথা কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য থেকে আসক্তি মুক্ত হওয়া। যে মানুষ বাস্তবটাকে বুঝতে পারে সে বোঝে আসলে মানুষ পৃথিবীতে একাই, কেউ কারোর নয়, কেউ কখনো কারোর হতেও পারে না, প্রকৃত অর্থে সেটা সম্ভবই নয়। আমাদের জন্মের সময়ও যেমন কিছু এবং কেউই আমাদের সাথে থাকে না, তেমন মৃত্যুর পরেও কেউ নয়, কিছুই নয়, এমনকি দেহটাও পঞ্চভূতে বিলীন হয়ে যায়, পোশাকটাও পুড়ে ছাই হয়ে যায় অথবা মাটিতে মিশে যায়। আমার ব্যবহার করা জিনিসপত্র সেগুলোও আমি নিয়ে যেতে পারি না, পড়ে থাকে। আমার আপনজনেরা দুই দিন আমার জন্য চোখের জল ফেলে, কিন্তু তারপর সবটাই আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যায়। তারপর আমার ছবিটাতেও আস্তে আস্তে ধুলো জমে, আর কয়েকটা প্রজন্ম পেরিয়ে যাওয়ার পর আমার অস্তিত্ব একেবারেই মুছে যায়। শুধু আমাদের এই গোটা জীবনটার মধ্যেই মায়ার টানে আমরা বিভিন্ন সম্পর্কের বন্ধনে জড়াই, যেগুলো সবই মায়া। আর এই সম্পর্কের মায়াগুলোর জন্যই আমরা জীবনে সবচেয়ে বেশি কষ্ট পাই, মনের দুর্বলতা বাড়ে। যে এই সকল মায়ার থেকে মুক্ত হতে পারে সেই অনুধাবন করতে পারে, আমি কেন বৃথা অন্যের জন্য কষ্ট পাব? অন্যে আমার সাথে যেমনই আচরণ করুক, তার সাথে আমার মনোকষ্টের কোনো সম্পর্ক নেই। শুধুমাত্র তারাই সকল প্রকার মানসিক যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারে। তাই মায়াকে ত্যাগ করে আপনার জীবনের সমস্ত ভার ঈশ্বরের হাতে অর্পণ করুন। আপনার জীবনে কোনো দুঃখ থাকবে না, আপনি মানসিকভাবে দৃঢ় হবেন। এরপরে জেনে নেব সেটি যার জন্য আপনারা এতক্ষণ ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সামনেই কালী পুজো, তাই জেনে নেব সাধক কবি রামপ্রসাদ সেন পশু বলি সম্পর্কে ঠিক কি বলেছেন। মেষ ছাগল মহিষাদি কাজ কেড়ে তোর বলিদানে, তুমি জয় কালী বলে বলি দেও সর রিপুগণে। এই পংক্তিগুলি তার বিখ্যাত গান মন্তর এত ভাবনাকেনের অংশবিশেষ। এগুলির থেকে পরিষ্কার বোঝা যায় অর্থাৎ তিনি কিন্তু কখনোই পশু বলিকে সমর্থন করেননি, বরং তিনি পশু বলির বিরুদ্ধাচারণ করেছিলেন। নিরীহ পশুকে বলি দিয়ে কখনোই মা কালী তথা ঈশ্বর লাভ সম্ভব হয় না, তাতে কোনো লাভ হয় না। এই জগতের প্রতিটা জীবই মায়ের সন্তান, মা কি কখনো তার সন্তানের রক্ত চাইতে পারে? বরং সররিপু অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য বিসর্জনে এই মাকে লাভ করা সম্ভব হবে। সকল প্রকার মায়া ত্যাগ করে বাস্তবতাকে অনুধাবন করলেই তো লাভ হয় ঐশ্বরিক সত্তা, কোনো প্রকার আড়ম্বর এবং পশু বলিতে কিছুই হয় না। একথাই তিনি জোরের সঙ্গে মানুষকে বোঝাতে চেয়েছেন তার এই গানের মধ্যে দিয়ে। এরকমই গুরুত্বপূর্ণ আপলোডস পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জীবন জয়ের মন্ত্র। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা কালী, জয় সাধক রামপ্রসাদ।